বন্ধুরা এই রাজ পরিবারের দুইটি রাজকন্যা ছিল আর রাজ্যের রানী তার সুন্দরী মেয়েকে একটি গুপ্তদন দেয় তার সুন্দরী মেয়েকে একটি আর এরকম করে ঘরে তারা উপরে চলে যাচ্ছিল আর দ্বিতীয় মেয়েটি বলে তোমরা সবকিছু দিয়ে দিলে তোমরা তো উপরে চলে যাবে কিন্তু তার কথায় ও রানী কিছু শুনছিল না এরকম করে রাজা ও রানী তাকে সবকিছু দিয়ে দেয় এরপর তাদের মাথার মুকুট গুলো দিয়ে দেয় আর এটাই ছিল তাদের শেষ সম্ভব আর এটা দেওয়ার পর তারা একদমই উপরে উঠে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তখন তার সুন্দরী মেয়েটি তাকে সাহায্য করলো না বন্ধুরা তারপরে এরকম একটি কাণ্ড হলো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবে বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এরপরে তাদের দ্বিতীয় মেয়েটি আসে তাদের বাঁচানোর জন্য আর একটি কেচি দিয়ে তার শুলগুলো কেটে তার মা বাবার কাছে দিয়ে দেয় এরপর চুলের উজনে তার মা বাবা নিচে নেমে আসে আর সুন্দরী মেয়েটির কাছ থেকে তার দন সবগুলো নিয়ে দিয়ে দিই তার দ্বিতীয় মেয়েকে আর সুন্দরী মেয়েটিও তখন কান্না করতে থাকে তখন দ্বিতীয় মেয়েটিকে সুন্দরী মেয়েটিকে নিয়ে চলে আসে আর তাদের পরিবার আবারও আগের মতো সুখী হয়ে যায়